ঘুরতে আসি আর রথোৎসব দেখছি তো বিশাল বড় সমস্যা হয়ে গেলো। পকেট থেকে কেউ ফোন চুরি করে নিয়েছে, অথবা এখানে পুরো জিডি করা কমপ্লিট, এখন যায় না এরপরে কোনো কিছু হবে কিনা। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আমি বর্তমানে রয়েছি হচ্ছে পুরীতে, এসেছিলাম হচ্ছে রথযাত্রা দেখতে। আর আজকে সেই দিন, আজকে হচ্ছে 1 জুলাই, পুরীর সেই বিখ্যাত রথযাত্রাটা দেখবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন সময় হচ্ছে সকাল 8টা। এখন সবার প্রথমে যাবো হচ্ছে পুরী সি বিচে, কেননা সকালবেলায় ঘুম থেকে উঠে সমুদ্রের ধারে যদি না যাই মনটা ঠিক ভালো লাগে না। বিচ থেকে ঘুরে সোজা আবার রুমে চলে আসলাম। আর পুরীতে প্রচুর মানুষের স্যার প্রচুর মানুষ সমুদ্রে স্নান টান করছে, বিশাল মানে সেই লাগলো দেখে। তো রুমে চলে আসলাম, এসে এখন একটু ফ্রেশ হবো, মানে স্নান টান করবো, পরে ব্রেকফাস্ট করবো, করে সোজা যাবো হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। ওখানে কারণ সকাল সকাল যাবো, সকাল থেকে একদম সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর যদি দেরি করে যায় আর যত লোক হয়, এখন পরে গেলে কিছু দেখাতে পারবো কি পারবো না এটার জন্যই আসা। তো আজকে সারাদিন মন্দিরের সামনেই স্নান টান করা কমপ্লিট, একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। এবার নিচে যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে যাবো হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। তো চলো, সকালে ব্রেকফাস্টটা একটু হেভি করছি, আলু পরোটা। ব্রেকফাস্ট কমপ্লিট, আর তেরো পারবনে খাওয়া দাওয়া সত্যি বলতে খুব সুন্দর লাগলো। মানে একদিন খাওয়া পর থেকে এখন ওখানেই খাবো আর কি, এরকম ব্যাপার। খাওয়ার টেস্ট কোয়ালিটি খুব ভালো। আর এখন যাচ্ছি হচ্ছে পুরী জগন্নাথ দেবের মন্দিরের ওখানে। আর এখানে যা ভিড় আছে ভাই, মারাত্মক লেভেলের ভিড়। আর এরা লাগছে কিন্তু, আর যেটা শর্টকাট রাস্তা ছিল মন্দিরের পিছন দিক দিয়ে যেটাতে কালকে এসেছিলাম, ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, পুরো লং দিয়ে মেন রাস্তা দিয়ে আনলো। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এর চেয়ে আগে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এর চেয়ে আগে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখে, মানে পুলিশ যেতে দিচ্ছে না, আর এত ভিড় যাওয়া পসিবলই হচ্ছে না। রয়েছে হচ্ছে পুরীর যে রাস্তার রথযাত্রা যে রাস্তা দিয়ে হবে সেখানকারই একটা ধর্মশালাতে। আর রাস্তাতে যা ভিড়, আর যে পরিমাণে মানুষ আসছে, এখনও আসছে, কত মানুষ অসুস্থ হয়ে আছে, কত মানুষ রাস্তায় বসে থাকছে, ওখানে কীর্তন করছে, গান করছে, আনন্দ উৎসবের মতো মজা করছে, সব কিছু করছে নিচে ওখানে। আর এত ভিড়ের মধ্যে ক্যামেরা করা প্লাস হচ্ছে সহ্য করা একটা ভিড়টা আর গরমটা, মানে ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে, এত ভিড়। তো ওখানে রাস্তার ধারে একটা ধর্মশালা আছে, ওই ধর্মশালাতে এখন আসলাম। এখানে আসলাম যে ছাদের উপর থেকে পুরো ভিডিওটাকে করবো রথযাত্রা, যেটা যেন দেখতে ভালো লাগে আর কি তোমাদের জন্য। তো এখানে ঢুকতে চাইলে হচ্ছে 200 টাকা। তো আমি ছিলাম, আরেকজন ছিল, ও একা ছিল। তো দুজন মিলে 200 টাকা দিলাম, দিয়ে ঢুকলাম আর কি ভিতরে। তো এখন ছাদের উপরটা খোলা নেই, এখনও বন্ধ আছে, তালা মারা আছে, পরে খুলবে বললো। তো যখন খুলবে একদম ছাদ থেকে সেটা দেখাবো। আর এখন আছি হচ্ছে সেই ধর্মশালার ভিতরে, এখন আমরা আসলাম হচ্ছে ধর্মশালা, সেই ধর্মশালার ছাদের ওপরে। আর ছাদের ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, যা লাগছে দেখতে, সেরা লেভেলে।
ওজন কত হয়েছে একবার দেখো জাস্ট। এইখানে হচ্ছে রথে অনেকটা দূরে পুরো মানুষের ভিড়, এই কমপ্লিট হতে হতে আস্তে আস্তে আর এখানে লাইন আছে, এটা এটাতেই অ্যাম্বুলেন্স যাতায়াত করছে যখন কারো শরীর খারাপ হচ্ছে বা অন্য কোনো কিছু, তখন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের লাইন। আর সেই লাইন, এই লাইন মানুষের জনসংখ্যা বেশিই চলে গেছে, মানে দেখাই যাচ্ছে না এন্ড কোথায়। পুরী রথযাত্রার আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স, প্রথমবার আমি আসলাম আর এত ভিড় আমি লাইফে মনে হয় না যে কোথাও দেখেছি। সেই এই মাথা মন্দিরের সামনে থেকে স্টার্ট করে এন্ড করে এই এই লাইন, এই লাইন কোথায় গেছে, মানে লাস্ট মাথা আমি এখন কোনো দেখতে পাচ্ছি না। এত মানুষ, এখনও মানুষ আসছে, এখনও আসতেই থাকছে। এখন টাইম হচ্ছে 11:53, মানে 12টাও বাজেনি, এখনও 2-3 ঘন্টা পর রথ টানা স্টার্ট হবে আর এখনই এত মানুষ, মানে এখনও কত মানুষ আসবে। আর এস্টিমেট দিয়েছিলো হচ্ছে 10-15 লাখ মানুষ আসার কথা আছে আজকে, কথাটা খারাপ না বল, ভেবেছিলাম 15 লাখ মানুষ অনেক, কিন্তু সত্যি এই এক্সপিরিয়েন্স মানে বিশাল। আর আমি ধর্মশালার ছাদের পর উঠেছি, মানে কী বলবো, ভাগ্য করে যে হ্যাঁ উঠতে পেরেছি, ভেবেছিলাম না যে উঠতে পারবো। নিচে থাকলে রথযাত্রা তোমাদেরকে মনে হয় না অত ভালোভাবে দেখাতে পারতাম যতটা ভালোভাবে এখন দেখাতে পারবো তোমাদেরকে। মানুষ সব কীর্তন করছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ নাড়া দিচ্ছে আর কি, গান হচ্ছে, মানে আলাদাই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক মানুষ আছে যারা গরমে অসুস্থ হচ্ছে, তার জন্য অ্যাম্বুলেন্সের পরিষেবাও রয়েছে। এক সাইডে সম্পূর্ণ লাইন দিয়ে গার্ড করে রেখেছে, ওই পার দিয়ে মানুষ যাতায়াত করছে, এপারে সব জরুরি যে পরিষেবাগুলো সেগুলো চলছে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জল, সবাইকে জল খাওয়াচ্ছে আর স্যানিটাইজারের মতো জল স্প্রে করছে যেন গরম থেকে মানুষ একটু শ্বাস মানে স্বস্তি পায় আর কি। তো এইরকম পরিষেবা আর সত্যি বলতে সেরা এক্সপিরিয়েন্স আর সেরা লাগছে। তো এখন ছাদের উপরে এখনও 2-3 ঘন্টা আছে এখন ওয়েট, তারপর রথযাত্রা রথ যখন টানবে তখন তো দেখবই কেমন হচ্ছে। এতক্ষণ পিছনে এই ধর্মশালার, এই ধর্মশালার ওপরে ছিলাম, উপর থেকে ভিডিও শ্যুট করলাম, এবার নিচে নামলাম। আর মানে নামলাম হচ্ছে কারণ এদিকে আছে এবার জগন্নাথ দেবের রথ আসবে, চেষ্টা করবো দড়িটা ধরে টানার, মানে এত দূর আসার উদ্দেশ্য এটা, দেখা যাক কতদূর কী হয়। পুরীতে আসি আর রথ উৎসব দেখছি, তো বিশাল বড় সমস্যা হয়ে গেল, পকেট থেকে কেউ ফোন চুরি করে নিয়েছে অথবা ফোন কোথাও পড়ে গেছে, মনে হচ্ছে হচ্ছে চুরি করে নিয়েছে, কেউ বের করে নিয়েছে, ওরা তো কথা না পকেট থেকে। তো এখন থানাতে আসি, লোকাল থানায়, আর এখানে যতজন আছে সবার সেম, সবার পকেট থেকে ফোন চুরি করে নিয়েছে, বিশাল খারাপ অবস্থা। পকেট থেকে ফোন চুরি হওয়া মানে বিশাল ব্যাপার। আর এখন পেপার নিলাম থানাতে, জিজি করবো, জানি না ফোন পাবো কি পাবো না, কী হবে না হবে বলা মুশকিল। Thank you.
আসলাম, এখন জিডিটা করি করে দেখি কি হয়, পাবো কি পাবো না তার কোনো গ্যারেন্টি নাই, না পেলে প্রবলেম হয়ে যাবে। তো আছি এখন লোকাল থানাতে, আর এখানে পুরো জিডি করা কমপ্লিট, এখন যাই না এরপরে কোনো কিছু হবে কি না, ফোন পাবো কি না। আর এখানে শুধু আমার না, প্রচুর মানুষ রয়েছে এখানে, যত মানুষ রয়েছে সবার ফোন, কারো পার্স, কারো চেন, অনেক কিছু চুরি হয়ে গেছে। রথযাত্রাতে এসে মানুষের এগুলো অবস্থা হচ্ছে, মানুষ এগুলো করছে, এখন যাই না ফোন পাবো কি পাবো না, কোনো আইডিয়া নাই। আর ফোন চুরি না পেলে মানে আমার যতদূর মনে হয় যে হবে বলা মুশকিল। এখান থেকে সোজা রুমে চলে আসলাম, যাই না ফোন পাবো কি পাবো না, বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম, এরকম হয়ে গেছে। আর কোনো কিছু ইচ্ছা করছে না যে কোনো কিছু করি, এটা আশা করিনি ফোনটা এভাবে। আর ওখানে একজন থানাতে পুলিশ স্টেশনে হাজার হাজার মানুষ আছে, কয়েকশো মানুষ, সবার ফোন আর পাস আর কি সব কিছু, এখন যাই না ফোন পাবো কি পাবো না। বাবার সঙ্গে কথাবার্তা বললাম, একটা দাদা আছে পুলিশে কাজ করে, ওনার সঙ্গে কথাবার্তা বলবে। তো আইএমআই নাম্বার তারপর ওগুলো সব, মানে আইএমআই নাম্বারটা, বিলটা সব কিছু বাড়িতে আছে, তো বাবাকে কথা বললো বাবার সঙ্গে, তো ওটা নিয়ে যাবে একটু পরে বাড়িতে। দেখা যাক কী হয়, ফোন পাবো কি পাবো না যাই না, এটা বড়সড় ক্ষতি হয়ে যাবে। আর আজকে আর কিছু ইচ্ছা করছে না, তোমার দেখলে একটু রাখা, তোমার যতটা সম্ভব হলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখলে। আর এখন ব্যাস ফ্রেশ হবো, দিয়ে রেস্ট করবো, আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না। আর কালকে সকালবেলা ট্রেন আছে এখান থেকে কলকাতা ধরে, তো দেখা হচ্ছে কালকে। আর যদি কোনো রকম আপডেট পাই, ফোনের ব্যাপারে কোনো কিছু পাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমারও যদি মানে কোনো কিছু সাজেশান দেওয়ার হয়, যদি ফোন পাওয়া যাবে না পাওয়া যাবে, যদি কোনো রকম মানে হেল্প করতে পারো আমার, তো কমেন্টে জানিয়ে একটু হেল্প করো যদি হয়। আর ঠিক আছে, এটাই এই রকম, চলো দেখা হচ্ছে একদম কালকে। আজকে আর কোনো কিছু করছি না, ভালো লাগছে না, স্নান ফান করবো, একটু রেস্ট করবো, মন্ডন ভাড়া কিছু কিছু করবো, দেখা হচ্ছে কালকে, বাই।